আসসালামু আলাইকুম রাহিদুল রাহিদুল ইসলাম বিশ বিশ্বাস জি রাহিদ আপনি নাকি রাহিদুন রাহিদুল ইসলাম জি যুক্ত করা হয়েছে প্লিজ আনমিশ বলুন বলছি যে যদি আপনারা যে প্রশ্নের উত্তর না দিতেবললে ওই সব কথাকার কি সব আবলতাবল বলছেন এগুলা যদি না বলেন তাহলে বলবো

আমি আমাদের কথা বলতেছি না যারা হচ্ছে লিটারেল অনেক বেশি জ্ঞানী যারা যারা অ্যাকচুয়ালি ভালো জানে যে কোনো বিষয় সম্পর্কে তাদের দেখবেন যে বিষয়টা সম্পর্কে একটু হালকা ডাউট আছে ওই তারা কখনো কথা বলে না যাদের জ্ঞান কম তারা দেখবেন সব বিষয় নিয়ে তাদের একটা একটা এক্সপার্ট অপিনিয়ন আছে এমন না যে যাদের জ্ঞান বেশি তারা অনেক বিষয় সম্পর্কে জানতে পারে না সার্ফেস জানতে পারে কিন্তু কিছু এক্সট্রিম লেভেলের উদাহরণ থাকে যারা হচ্ছে অ্যাকচুয়ালি জানে না কিন্তু তারা মনে করে যে তারা অনেক কিছু সম্পর্কে জানে এবং খুব কনফিডেন্সলি সবকিছু নিয়ে তারা কোনো না কোনো একটা ইয়ে দেখতে চায় মানে কোনো না কোনো একটা অপিনিয়ন জানাতে চায় এবং সেগুলো বেশিরভাগই হয় ভুল ভাল যে জিনিসটা করা উচিত না এবং আমার মনে হয় মাঝে মাঝে এইসব লোকদেরকে একটু কটাক্ষ করে দেখা দেওয়া উচিত যে তাদের কনফিডেন্স লেভেলটা একটু বেশি উপরে আছে এই কনফিডেন্সটা কমানো উচিত

সেটা তো ঠিক আছে আপনার বাড়ি ইন্ডিয়া কিন্তু যাকে বের করছে তার সাথে তো আসিফ ভাই কথা বলছিল ওই বিষয়টা নিয়ে আপনি আসিফ ভাইয়ের সাথে কথা বলেন আপনি বরং আপনার যদি কোনো বিষয়ে কথা থাকে সেটা সেটা বলেন এর আগে তো আলোচনা হচ্ছিল যে ওই আপনার জেনেটিক পরিবর্তন করা হয় এর আগে তো শুনে চাষির ভাই বলে যে না হয় না অনেক ছেলে তো আবার এখন মেয়ে হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে তো আসিফ ভাই বলে না এগুলো ক্লিয়ার বলেন ভাই বিশ্বাস ভাই আমি আপনার কথা বুঝতে পারতেছি না আপনি

এখন তো শোনা যায় যে অনেক ছেলে মেয়ে হচ্ছে মেয়েরা ছেলে হচ্ছে সেটা বলছি আপনার কি কোনো কোশ্চেন আছে ভাইয়া এটা নিয়ে তাহলে আপনি কোশ্চেনটা করেন না এরকম তো শোনা যায় যেমন মাইকেল জ্যাকসন অনেকবার চেঞ্জ করেছিল মেয়ে হয়েছিল একবার ছেলে হয়েছিল সেভাবে বললো না এটা হয় না সেটা মাইকেল জ্যাকসন মেয়ে হয়েছিল এই মেয়ে হয়েছিল ভাই অর্থাৎ তো কই পেলেন ভাই হ্যাঁ এই উদ্ভর তথ্য কোথায় পাইলেন উল্টা পাল্টা এ নাকি বুদ্ধদেবের মে ছেলে হলো তারপরে মাইকেল জ্যাকসন যে কথা দেন কথা কেমনে বলবো ফরাজ ভাই বলেন তো কথা কেমনে বলবো সে চলে गेला আপনাদের কি পুরো জ্ঞানের ভান্ডারটা সবই থাকে ওই ইয়া মানে চা দোকানে মাইকেল জ্যাকসন মেয়ে হইছে এটা কোথায় কবে শুনছেন ভাই কোথা কোথা থেকে পড়ছেন আপনি

আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন আপনার দুটা পায়ে ধরি ভাই আল্লাহর রাস্তে নবীর কসম মাফ করে দেন ভাই আমার লাইভ আর কোনোদিন শুনেন না ভাই হ্যাঁ আমি বলে আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে দিচ্ছেন না বিশেষ বিশেষ কথা থাকুক আপনি ধরেন যে যে বিষয়টা না না বিশেষ ভাই শুনুন যে বিষয়টা সম্পর্কে আমাদের নিজেদেরই ধরেন ভাষা ভাষা ধারণা আছে ওই বিষয়টা নিয়ে তর্ক করাটা আমার মনে হয় না ঠিক ওইটা নিয়ে শুধু শুধু একটা মানে ভেগ আলোচনা হবে এবং ওই আলোচনা অর্থহীন ঠিক আছে আপনার যদি কোনো বিষয় সম্পর্কে আসলে জানাশোনা থাকে সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন এই ভাষা ভাষা শোনা শোনা জ্ঞান নিয়ে ওইটা নিয়ে তর্ক বিতর্ক করা আমার মনে হয় না ঠিক হবে এনিহাও থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য আপনি যদি অন্য কোনো দিন কোনো বিষয়ে আলোচনা করা থাকে তাহলে সেদিন আপনি যুক্ত হবেন ঠিক আছে শুনেন না না থাক ভাই থাক বলেন দেখি আচ্ছা ঠিক আছে বলেন আপনি বলেন আমি আমি ছোটবেলা থেকে আমি কোনো ধর্মই পছন্দ না আমার দাঁড়ি টুপি দেখলি আমার সঙ্গে তার জন্য ভালো আচরণের কথা আপনি এখন থেকে এটা বুঝাইতে চাচ্ছেন কেন এটা দিয়ে আমরা কি করবো বেকুবের মতো কথা বলছেন তো তো বলবো এখন আমি ছোটবেলা থেকে

রে خط بود پت দুনিয়া আউট بود দুনিয়া কপকে আমি কেনbete আছে এটার ভাই খারাপ হইছে ভাই maaf করে দেন ভাই এরপর বার যখন কপ দিব আইসা তখন আমি গলাটা পেতে দিব আসেন ভাই এই যে আমার গলাটা এখানে বলেন যে জায়গা মতো পড়ে নাই আর একটু জায়গা হতে তোরা জবাতি আনছস একটু দাঁদ দেন বিনা কি রে কি মুমিнили